বিমল গুরুকে অ্যারেস্ট করছো না কেন? বিমল গুরু অমিতাভ মালিক, অমিতাভ মালিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সমস্ত তারা বিমল গুরুকে অমিতাভ মালিকের প্রসঙ্গ তো মনে আছে এবং অমিতাভ মালিকের অমিতাভ মালিকের খুনের পরিপ্রেক্ষিতে কঠোর ধারা তো অন্য কেউ আনেনি। যে বিমল গুরুং এর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা নিয়ে আপনারা কথা বলছেন, সেই সময় আমরা বিমল গুরুং কে কি দেখলাম? দেশের সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার যিনি রাষ্ট্রীয় সভাপতি, জেপি নাড্ডার ছেলের বিয়েতে খেতে হাজির, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। তোমার বক্তব্য শুনে দিল্লি থেকে তুলে আনলে না কেন? আমি বলছি আপনাকে, বলি এবার উত্তরটা শুনুন আপনি। বিমল গুরুং তো খুব খারাপ, খুব ভালো, সেটাতে আপনারা সময় সময় পাল্টে যাচ্ছে আপনাদের। আজকে আজকে দাঁড়িয়ে আমরা পাহাড়ে কি চাইছি? আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ম্যান্ডেট নিতে, তাতে বিমল গুরুং এর আপত্তি, আপনার আপত্তি কেন? মানুষের ম্যান্ডেট নিতে তো আপত্তি কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।